শুরুতেই সংবাদ শিরোনাম, আত্মসমর্পণ করেছে ইউক্রেনের 200+ সেনা, সুর নরম চ্যালেঞ্জকে। রাশিয়ার চরম উত্তেজনার মধ্যে হাইপারসনিক অস্ত্রের পরীক্ষা চালালো যুক্তরাষ্ট্র। রাশিয়ার তেলে অবরোধ দিলে ইউরোপকে চড়া মূল্য দিতে হবে, হুঁশিয়ারি পুতিনের। শ্রীলঙ্কায় মন্ত্রী এমপি সহ 22 জনকে দ্রুত গ্রেফতারের নির্দেশ। এবার সরাসরি সিদ্ধান্ত জানিয়ে দিলেন এরদোগান, বিশ্বের সবচেয়ে বেশি কারাবন্দী উইঘুর মুসলিমরা। নিজেদের কমান্ডারদের ওপর চড়াও হচ্ছে রাশিয়া। এবার বিস্তারিত, মারিউপোলের আজোভস্তাল স্টিল কারখানায় অবরুদ্ধ 250 বেশি ইউক্রেনীয় সেনা আত্মসমর্পণ করেছে বলে দাবি করেছে রাশিয়া। মঙ্গলবার রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, গত 24 ঘন্টায় ইউক্রেনের 265 সৈন্য অস্ত্র ফেলে আত্মসমর্পণ করেছে, যাদের মধ্যে 51 জন গুরুতর আহত। ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেছেন, রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন আত্মসমর্পণ করা ইউক্রেনীয় সেনাদের সঙ্গে আন্তর্জাতিক মান অনুযায়ী আচরণ করার গ্যারান্টি দিয়েছেন। এর আগে ইউক্রেনের সামরিক বাহিনী জানায়, অবরুদ্ধ মারিউপোলে নিজেদের শেষ ঘাঁটি থেকে সব সৈন্য সরিয়ে নেওয়ার চেষ্টা করছে তারা। ইউক্রেনীয় উপ প্রতিরক্ষা মন্ত্রী হান্না মালিয়ার জানান, যাদের চিকিৎসা প্রয়োজন তাদের মারিউপোল থেকে প্রায় 30 মাইল পূর্বে রাশিয়া নিয়ন্ত্রিত শহর নোভোয়া জভস্কের একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। অন্যদের মানবিক করিডোরের মাধ্যমে প্রায় 55 মাইল উত্তরে ওলেনিভকায় নিয়ে যাওয়া হচ্ছে। রুশ সামরিক বন্দীদের সঙ্গে বিনিময়ের মাধ্যমে তাদের ঘরে ফিরিয়ে আনা হবে। সফলভাবে একটি হাইপারসনিক অস্ত্রের পরীক্ষা সম্পন্ন করার দাবি করেছে মার্কিন যুক্তরাষ্ট্র। আমেরিকার বিমান বাহিনী সোমবার বলেছে, তাদের এই অস্ত্রটি শব্দের চেয়ে 5 গুণ বেশি দ্রুত ছুটতে পারে। ইউক্রেন যুদ্ধ এবং ন্যাটোর সম্প্রসারণ নিয়ে রাশিয়ার সঙ্গে উত্তেজনার মধ্যে এই পরীক্ষা চালালো আমেরিকা। গত শনিবার দক্ষিণ ক্যালিফোর্নিয়ার উপকূলে এই অস্ত্র পরীক্ষা চালানো হয়। বিমান বাহিনীর বিবৃতিতে বলা হয়, B-52 বোমারু বিমান থেকে র্যাপিড রেসপন্স উইপন ছোড়া হয়। এটি আকাশ থেকে উৎক্ষেপণযোগ্য অস্ত্র। ওই বিবৃতিতে বলা হয়, বিমান থেকে বিচ্ছিন্ন হওয়ার পর ARRW এর জ্বালানি সক্রিয় হয় এবং এটি প্রত্যাশিত সময় ধরে জ্বলতে থাকে, শব্দের চেয়ে 5 গুণ বেশি গতি অর্জন করে। মার্কিন যুক্তরাষ্ট্র ছাড়াও আরও কয়েকটি দেশের কাছে হাইপারসনিক অস্ত্র প্রযুক্তি রয়েছে। গতির কারণে এই অস্ত্র শনাক্ত এবং ঠেকানো কঠিন। মার্কিন সামরিক কর্মকর্তারা বলছেন, ইউক্রেনের লক্ষ্যবস্তুতে ইতোমধ্যে হাইপারসনিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে রাশিয়া। এছাড়া চীন এই অস্ত্রের পরীক্ষা চালিয়েছে। তবে গত বছরের অক্টোবরে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় হাইপারসনিক অস্ত্রের পরীক্ষা চালানোর কথা অস্বীকার করে। গত বছরও সামরিক খাতে সবচেয়ে বেশি ব্যয় করেছে মার্কিন যুক্তরাষ্ট্র অন্যান্য দেশের তুলনায়, যা অনেক বেশি। 2021 সালে মার্কিন যুক্তরাষ্ট্রের সামরিক ব্যয় ছিল $80,100 কোটি। রাশিয়ার তেলের ওপর অবরোধ আরোপ করলে ইউরোপকে চড়া মূল্য পরিশোধ করতে হবে বলে মন্তব্য করেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। রুশ প্রেসিডেন্ট আরও বলেছেন, রাশিয়ার তেলে অবরোধ আরোপের আলোচনায় ইতিমধ্যে বিশ্বের তেলের মূল্য বেড়েছে। বিবিসির খবরে বলা হয়েছে, রাশিয়ার জ্বালানির ওপর নিষেধাজ্ঞার প্রভাব নিয়ে দেশের জ্বালানি বিষয়ক প্রধান এবং অন্যান্য কর্মকর্তাদের সঙ্গে আলোচনায় রুশ প্রেসিডেন্ট এসব কথা বলেন। রাশিয়ার প্রেসিডেন্ট অভিযোগ করে বলেন, ইউক্রেনে বিশেষ অভিযানের পর পশ্চিমারা যে অবরোধ দিয়েছে তা রাজনৈতিক উদ্দেশ্য। পুতিন বলেন, কিছু দেশ রাশিয়ার জ্বালানির ওপর ব্যাপকভাবে নির্ভরশীল, তাদের জন্য রুশ তেলে অবরোধ মানা কঠিন হবে। গত সপ্তাহে শান্তিপূর্ণ বিক্ষোভকারীদের ওপর হামলার ঘটনায় জড়িত অভিযোগে শ্রীলঙ্কায় সাবেক মন্ত্রী ও বর্তমান সংসদ সদস্য সহ 22 জনকে দ্রুত গ্রেফতারের নির্দেশ দিয়েছেন পুলিশের মহাপরিদর্শক। মঙ্গলবার অ্যাটর্নি জেনারেলের নির্দেশনা মোতাবেক এসব অভিযুক্তকে গ্রেফতার করতে CID-কে নির্দেশ দিয়েছেন তিনি। খবর ডেইলি মিররের। এর আগে গত 9 মে শ্রীলঙ্কায় সরকার বিরোধী বিক্ষোভের কেন্দ্রস্থল গোলে ফেস গ্রিন ও টেম্পল ট্রিসে বিক্ষোভকারীদের ওপর হামলার ঘটনায় জড়িত অভিযোগে সংসদ সদস্য জনস্টন ফার্নান্দো, সানাত নিশান্থা, সঞ্জীবা এদেরি মান্নে, মিলান জয় তিলাকে সহ 22 জনকে গ্রেফতার করতে সোমবার IGP ও সিনিয়র DIG-কে নির্দেশনা দেন লঙ্কান অ্যাটর্নি জেনারেল। ওই ঘটনায় পুলিশ ও অ্যাটর্নির অফিস থেকে পৃথক তদন্তের পর এই নির্দেশনা দেওয়া হয়। তারই ধারাবাহিকতায় CID-কে আরও তদন্ত করে তার সবশেষ তথ্য অ্যাটর্নি জেনারেলকে জানানোর নির্দেশ দেন লঙ্কান IGP। অভিযুক্তদের গ্রেফতারের পর আদালতে হাজির করার জন্য CID-কে নির্দেশ দিয়েছেন তিনি।
শুক্রবার ফিনল্যান্ড সুইডেনের ন্যাটোতে যোগ দেওয়ার বিষয়টিতে বাধা দেওয়ার ইঙ্গিত দিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান। সেদিন এরদোগান বলেছিলেন, ফিনল্যান্ড সুইডেনের ন্যাটোতে যোগ দেওয়ার বিষয়টিকে ইতিবাচক হিসাবে দেখছি না আমরা, তবে এবার আর কোনো আকার ইঙ্গিত না। প্রেসিডেন্ট এরদোগান সরাসরি বলেছেন, ফিনল্যান্ড সুইডেন ন্যাটোতে আবেদন করলে সেটিতে ভেটো দেবে তুরস্ক। সোমবার তুরস্কতে একটি সংবাদ সম্মেলনে এরদোগান বলেন, সেসব দেশকে যারা তুরস্কের উপর নিষেধাজ্ঞা দেয় তাদের ন্যাটোতে যোগ দেওয়ার বিষয়টিকে আমরা হ্যাঁ বলব। সিরিয়ায় সামরিক অভিযান চালানোর কারণে 2019 সালে তুরস্কের কাছে অস্ত্র বিক্রির ওপর নিষেধাজ্ঞা দেয় সুইডেন, সে বিষয়টির কথাই উল্লেখ করেছেন এরদোগান। তাছাড়া এই দুটি দেশকে জঙ্গিদের আতর ঘর হিসাবে উল্লেখ করেন তুর্কিস্তান প্রেসিডেন্ট। তুরস্কের বিচার মন্ত্রণালয় জানায়, গত 5 বছরে জঙ্গিদের তুলে দেওয়ায় তুরস্কের 33টি আবেদনে কোনো সাড়া দেয়নি সুইডেন ও ফিনল্যান্ড। তুরস্ক পিকেকে সন্ত্রাসী সংগঠন ও এটির মিত্রদের বেশ কয়েকজনকে তাদের হাতে তুলে দিতে আবেদন জানিয়েছে। তুরস্কের দাবি, পিকেকের সঙ্গে সংশ্লিষ্ট কয়েকজন 2016 সালে অভ্যুত্থানের মাধ্যমে এরদোগানকে উৎখাতের ষড়যন্ত্রের সঙ্গে জড়িত ছিল। তুরস্ক বিশেষ করে সুইডেনকে এক্ষেত্রে দায়ী করে যে তারা পিকেকে সন্ত্রাসীদের মদত দিচ্ছে। চীনের জিনজিয়াং প্রদেশের কোনা শেখের কাউন্টির উইঘুর মুসলমানদের মধ্যে 25 জনে একজন কারাবন্দী। বিশ্বে কারাদণ্ডের যে হার, তার মধ্যে সবচেয়ে বেশি দণ্ডিত চীনের এই উইঘুর মুসলিমরা। তাদের বিরুদ্ধে সন্ত্রাসবাদের অভিযোগ এনেছে চীন সরকার। সম্প্রতি ফাঁস হওয়া তথ্য পর্যালোচনা করে এপি এ বিষয়টি নিশ্চিত করেছে। এপির লিস্টে কোনা শেখেরির প্রায় 10,000 উইঘুর মুসলিমের নাম রয়েছে যাদের কারাগারে পাঠানো হয়েছে। গত কয়েক বছর ধরে চীন সংখ্যালঘু উইঘুর মুসলিমদের ওপর নৃশংস দমন পীড়ন চালিয়ে যাচ্ছে, অথচ তারা এটাকে সন্ত্রাসের বিরুদ্ধে যুদ্ধ হিসাবে বর্ণনা করছে। বন্দি উইঘুরদের নামে এটি সবচেয়ে বড় তালিকা, তবে অনুমান করা হয় তার চেয়েও বেশি লোককে বন্দি শিবির এবং কারাগারে রাখা হয়েছে। চীন উইঘুরদের নিয়ন্ত্রণে রাখতে দীর্ঘমেয়াদী কারাবাসের ব্যবস্থা করেছে এবং দমনের অস্ত্র হিসাবে আইনকে ব্যবহার করছে। আন্তর্জাতিক সমালোচনার মুখে চীনা কর্মকর্তারা 2019 সালে স্বল্পমেয়াদী বিচার বহির্ভূত বন্দি শিবির বন্ধ করার ঘোষণা দেয়, যেখানে উইঘুরদের কোনো অভিযোগ ছাড়াই রাখা হয়, যদিও হাজার হাজার উইঘুর মুসলিম দীর্ঘদিন এমনকি কয়েক দশক ধরে কারাগারে ভুগছেন। কোনা শেহের কাউন্টিতে 2,67,000 মানুষের বসবাস। ওই কাউন্টি জুড়ে জেলের মেয়াদ ছিল 2 থেকে 25 বছর পর্যন্ত এবং গড়ে 9 বছর। 2017 সালের পর থেকে বেশি ধরপাকড় শুরু হয় উইঘুর মুসলিম। ইউক্রেনের প্রতিরক্ষা মন্ত্রণালয় দাবি করেছে, ইউক্রেনের প্রত্যাশা অনুযায়ী সফলতা না পাওয়ায় রাশিয়া তাদের অন্তত 6 জন উচ্চপদস্থ সামরিক কর্মকর্তাকে পদাবন নতি বরখাস্ত বা আটক করেছে। ইউক্রেনের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের প্রধান গোয়েন্দা বিভাগ টেলিগ্রামে এ ব্যাপারে বলেছে, আসন্ন রাজনৈতিক ও অপরাধমূলক দায়বদ্ধতার পরিণতি কমাতে রাশিয়া তাদের সকল ব্যর্থতা ও হারের দায় হামলা করা সেনা ও ইউনিটের কমান্ডারদের ওপর চাপাচ্ছে। প্রতিরক্ষা মন্ত্রণালয়ের প্রধান গোয়েন্দা বিভাগ কৃষ্ণ সাগরে ডুবে যাওয়া যুদ্ধ জাহাজ মস্কোভার কমান্ডার ইগোর ওসিপোভের কথা উল্লেখ করেছে। তারা জানিয়েছে, এ জাহাজ ডুবির দায় দেওয়া হয়েছে কমান্ডার ইগোর ওসিপোভের ওপর। এ দায় দিয়ে তাকে বরখাস্ত ও গ্রেফতার করা হয়েছে। এপ্রিলের মাঝামাঝিতে ইউক্রেনের করা নেপচুন মিসাইল হামলায় রাশিয়ার বিশাল এ রণতরি সাগরের অতল গভীরে তলিয়ে যায়। এদিকে ইউক্রেনের প্রতিরক্ষা মন্ত্রণালয় নিজ সেনাদের ওপরই রাশিয়ার চড়াও হওয়ার যে তথ্য দিয়েছে সেটির সত্যতা যাচাই করতে পারেনি আন্তর্জাতিক গণমাধ্যমগুলো। প্রিয় দর্শক, ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। প্রতিদিন আপডেট খবর পেতে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।